জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, রাশিয়ার ছোড়া ক্লাস্টার বোমায় ইউক্রেনে নিহত 3। এরপর জানিয়ে দিব ইসরায়েলি পত্রিকার প্রথম পাতায় কালো রং। এদিকে রাশিয়াকে হারাতে ইউক্রেনে প্রচুর গোলাবারুদ পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। এদিকে কোরীয় যুদ্ধের 70তম বার্ষিকী উত্তর কোরিয়ায় রুশ ও চীনা প্রতিনিধি দল। এবং জানিয়ে দিব ইউরোপে পবিত্র কোরআন অবমাননার জের জরুরি বৈঠক তলবে, ওয়াইসিকে ইরানের ধন্যবাদ। এবং সর্বশেষ জানিয়ে দিব তালেবান নিয়ে উভয় সংকটে ইসলামাবাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। রাশিয়ার ছোড়া ক্লাস্টার বোমা ইউক্রেনে নিহত 3। পূর্ব ইউক্রেনের শহর কোস্তিয়ান অতিপকনাতে ক্লাস্টার বোমায় 2 শিশু সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। মঙ্গলবার ইউক্রেনীয় টিভিতে এক সাক্ষাৎকারে দোনেতস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাবলো কেরিলেঙ্কো এ তথ্য জানান খবর সিএনএনের। তিনি বলেন, সোমবার আরেকটি ট্র্যাজেডির ঘটনা ঘটেছে। ক্লাস্টার বোমা একটি জলাশয়ের ওপর বিস্ফোরিত হয়, এতে 2 শিশু সহ 3 জন নিহত হয়েছেন। কেরিলেঙ্কো বলেন, নিহতদের মধ্যে একজন 11 বছর বয়সী মেয়ে, একটি 10 বছর বয়সী ছেলে এবং একজন 28 বছর বয়সী যুবক রয়েছে। 6 জন আহত হয়েছেন। তিনি বলেন, ক্লাস্টার বোমার আঘাতে নিহত ছেলেটির মায়ের অবস্থাও গুরুতর, তাকে পার্শ্ববর্তী অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে। এবার রাশিয়া বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে। আমি শিশুদের সঙ্গে অভিভাবকদের সরে যেতে অনুরোধ করছি। ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা এখন বোমা যেটি যে এলাকায় পড়ে সেই এলাকার অনেক অংশ জুড়ে এটি ছড়িয়ে পড়ে। ইউক্রেনীয় সেনারা এখন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ক্লাস্টার বোমা ব্যবহার করছে। বিপরীত রাশিয়াও একই বোমা ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে। ইসরায়েলি পত্রিকার প্রথম পাতায় কালো রং। ইসরায়েলের বিচার বিভাগকে ঢেলে সাজানোর আইন পাশের প্রতিবাদে এবার নতুন মাত্রা যুক্ত হল। মঙ্গলবার দেশটির বেশ কয়েকটি দৈনিক পত্রিকার প্রথম পাতা জুড়ে ছিল শুধু কালো রং। বিতর্কিত এই আইনের বিরুদ্ধে আন্দোলনকারীরা পত্রিকায় বিজ্ঞাপন ছেপে অভিনব এই প্রতিবাদ জানিয়েছে। জেরুজালেম পোস্ট জানায়, বিচার ব্যবস্থা সংস্কারের আইন পাশের প্রতিবাদে পত্রিকায় কালো প্রথম পাতা ছাপার দায়ভার গ্রহণ করেছে আন্দোলনকারীদের একটি গোষ্ঠী। ইসরায়েলি নতুন উদ্যোক্তা, বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগকারী, প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালনাকারীদের নিয়ে এ গোষ্ঠী গড়ে উঠেছে। কালো পৃষ্ঠার একদম নিচে ছোট হরফে লেখা ছিল একটি বাক্য, ইসরায়েলের গণতন্ত্রের জন্য একটি কালো দিন আজ। বিশেষ এই বিজ্ঞাপনে ছাপানো ইসরায়েলি পত্রিকাগুলো হল ইয়দিও, আহরণত, কেল ক্যালোস্তি, ইসরায়েল হায়ম এবং হারেস। কালো রঙে প্রথম পাতা ছাপানো বিষয়টি যে বিজ্ঞাপন তা পত্রিকাগুলো উপরে লিখে দিয়েছে। কোনো কোনো পাঠক জানিয়েছেন, লেখাগুলো এত ছোট যে কি কারণে কালো রং কারো করা হয়েছে তা বুঝতে বেগ পেতে হয়েছে। প্রতিবাদের বিষয়ে টুইটারে গ্রুপটি মঙ্গলবার জানায়, তারা আমাদের ধরে ফেললো, আমরা আমাদের লোগো লুকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু 2 নম্বর পৃষ্ঠায় ঠিকই তা ছাপা হয়েছে। এর আগে পার্লামেন্টে বিলটি নিয়ে ভোট অনুষ্ঠিত হয়। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, সোমবার এই বিলের পক্ষে 64টি ভোট পড়ে। বিরোধী জোট ভোট বর্জন করায় বিলের বিপক্ষে একটিও ভোট পড়েনি। বিক্ষোভকারীরা বলছিলেন, বিল পাশ হলেই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমে আসবে, যে কোনো মূল্যে এই ভোট ঠেকাতে উঠে পড়ে লেগেছেন বিক্ষোভকারীরা। এদিন পার্লামেন্ট সহ গুরুত্বপূর্ণ সরকারি সব কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বিলের পক্ষে সাফাই গিয়ে ইসরায়েলি বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেন, এই সংশোধনী নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভোটারদের পছন্দকে সম্মান করতে সরকারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাশিয়াকে হারাতে ইউক্রেনে প্রচুর গোলাবারুদ পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই ইউক্রেনকে আরও 40 কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক ঘোষণায় জানিয়েছেন, এই সহায়তায় আকাশ প্রতিরক্ষা, সামরিক সরঞ্জামের পাশাপাশি অত্যাধুনিক সাজুয়াজান থাকছে। ইউক্রেনের মাটিতে যুদ্ধরত রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়তে ধারাবাহিক সামরিক সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন। পশ্চিমাদের এসব অস্ত্রে ও গোলাবারুদে রুশ বাহিনীকে ধীরে ধীরে পিছু হটাতে বাধ্য করছে। পুরোপুরি শত্রুমুক্ত করতে আরও 40 কোটি ডলারের নিরাপত্তা সহায়তা সরবরাহের প্রতিশ্রুতি আসলো দেশটির পক্ষ থেকে। এতে রয়েছে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, কামান, আধুনিক সাজুয়াজান সহ আরও অনেক কিছু, যা ইউক্রেনের হারানো ভূখণ্ড পুনরুদ্ধার এবং দেশটির নাগরিকদের
নিরাপত্তা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। সম্প্রতি আলোচিত কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি থেকে রাশিয়া সরে যাওয়ায় নিন্দা জানিয়ে অ্যান্টনি ব্লিংকেন বলেন, বন্দর নগরী ওডেসা এবং শস্য সংরক্ষণাগার ভাণ্ডারগুলো রাশিয়ার গোলাবারুদের টার্গেটে পরিণত হয়েছে। এখন কিছু অজুহাত দেখিয়ে চুক্তি থেকে সরে যাওয়ার পরপরই ওডেসায় হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। সবশেষ হামলায় একজন নিহত, কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন। ওডেসার অন্তত 25টি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক অবকাঠামো বোমা বর্ষণে গুড়িয়ে দিয়েছে মস্কো। কোরিয়া যুদ্ধের 70তম বার্ষিকী, উত্তর কোরিয়ায় রুশ ও চীনা প্রতিনিধি দল। করোনা মহামারীর পর প্রথমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুর নেতৃত্বে মস্কোর একটি প্রতিনিধি দল উত্তর কোরিয়ায় পৌঁছেছে। কোরীয় যুদ্ধ অবসানের 70তম বার্ষিকীর কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সদস্য লি হংঝং এর নেতৃত্বে প্রতিনিধি দলও দেশটিতে অবস্থান করছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শৈগুর নেতৃত্বে তার প্রতিনিধি দল পিয়ংইয়ং এ পৌঁছায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কোরিয়ার সামরিক কর্তারা। শৈগু বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্ক আরো মজবুত হবে। দুই দেশের প্রতিনিধি দল বৃহস্পতিবার পিয়ংইয়ং এ বিজয় দিবসের 70তম বার্ষিকী উদযাপনে অংশ নেবে। বড় ধরনের সামরিক কুচকাওয়াজের পাশাপাশি অস্ত্র প্রদর্শন হবে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কিম জং উনের প্রশাসন বড় আকারের সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি নিয়েছে। এবছর মিত্র অনেক বিদেশি অতিথি অংশ নিতে পারেন। করোনা মহামারীর কারণে বিদেশিদের প্রবেশাধিকার পুরোপুরি বন্ধ ছিল। এবছর বিধিনিষেধ শিথিলতা এনেছে পিয়ংইয়ং। করোনা ভাইরাসে দেশটির বহু মানুষের প্রাণহানি হয়েছেন, এ নিয়ে কখনো স্পষ্ট করেনি সরকার। ইউরোপে পবিত্র কোরআন অবমাননার্যের জরুরি বৈঠক তলবে ওআইসিকে ইরানের ধন্যবাদ। সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসিকে ধন্যবাদ জানিয়েছেন তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান মঙ্গলবার এক টুইটার বার্তায় এজন্য ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহাকে ধন্যবাদ জানিয়েছেন। টুইটার বার্তায় বলা হয়েছে, এর আগে ইরান ও ইরাকের পক্ষ থেকে ওআইসির জরুরি বৈঠক আহ্বান করার দাবি জানানো হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পবিত্র কোরআন সহ অন্যান্য ঐশী ধর্মগ্রন্থের অবমাননার পুনরাবৃত্তি কার্যকরভাবে রোধ করার উপায় নিয়ে আলোচনা করা হবে আমাদের সম্মিলিত লক্ষ্য। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি মঙ্গলবার জানিয়েছেন, আগামী 31 জুলাই ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকে ডাকা হয়েছে। সুইডেনে আশ্রয় গ্রহণকারী একজন ইরাকি শরণার্থী গত 2 মাসে 2 বার সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআনের অবমাননা করেছে। এছাড়া ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ইরাক দূতাবাসের সামনে গত শুক্রবার 1 বার এবং গত সোমবার 1 বার পবিত্র কোরআনের অবমাননা করে একটি উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী। ওই একই গোষ্ঠী গতকাল মিশর ও তুর্কি দূতাবাসের সামনে আবার পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেয়। সূত্র পার্স টুডে। তালেবান নিয়ে উভয় সংকটে ইসলামাবাদ। সীমান্ত জুড়ে জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান যেসব হামলা চালাচ্ছে তার ফল ভালো হবে না বলে পাকিস্তান সরকার আবারও কাবুলের তালেবান কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়েছে। 2 বছর আগে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পরপরই পাকিস্তানের সামরিক বাহিনী ও সরকারের নেতারা শক্ত ভাষায় তালেবানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আফগানিস্তানের মাটি যাতে সন্ত্রাসীরা বাইরের দেশগুলোতে হামলা চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারে বিষয়টি তালেবানকে নিশ্চিত করতে হবে। এরপর অনেকবার তালেবানকে পাকিস্তান একই হুঁশিয়ারি দিয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক উত্তরোত্তর খারাপের দিকে যাচ্ছে এই হুঁশিয়ারি তার সর্বশেষ আভাস। গত সপ্তাহে বিবৃতি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানে সন্ত্রাসীদের মুক্ত ধাম ও অভয়ারণ্য হয়ে উঠেছে বলে হুঁশিয়ারি দিয়েছে। দোহা চুক্তিতে 2020 সালে যুক্তরাষ্ট্র তালেবানের মধ্যে যেটি হয়েছিল, তালেবান যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা যাতে মেনে চলে এ বিষয়ে তাগিদ দিতে কোয়েটায় পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির প্রথম তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে তিনি তালেবানকে বলেছিলেন, আফগানিস্তানের অভ্যন্ত